নমস্কার আমি এনএসএসসি প্রগতির তরফ থেকে আজকে আপনাদের কাছে এসেছি কয়েকটি বিশেষ জিনিসের সম্বন্ধে জানানোর জন্য আমাদের তার আগে আবার বলছি আমাদের এই সংস্থা প্রায় একচল্লিশ থেকে বিয়াল্লিশ বছরের পুরনো সংস্থা কেন্দ্রীয় সরকারের আন্ডারে এবং এই সংস্থা বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় এবং অনেক নতুন নতুন ধরনের উপাদানও ট্রেনিং হয় এবং তার আর এন ডিও হয় যদি কেউ মনে করে নতুন কোন উপাদান উপাদান বা নতুন কোনো জিনিসপত্র নিয়ে এসে আমাদের কাছে টেস্টিং করা বা তা সেটা তৈরি করার প্রয়োজন থাকে প্রয়োজন মনে করেন তাহলে আমাদের কাছে আসতে পারেন হ্যাঁ আমরা সেটা ট্রাই করে দেখতে পারি তবে আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব। সেটা হলো টেক্সটাইল ইন্ডাস্ট্রি যেমন ধরুন জিন্সের কাপড় বা ধরুন সুতি বা বা টেক্সটাইলের বিভিন্ন জিনিসপত্র তাতে সুতোর মধ্যে বা কাপড়ের মধ্যে কালার ডাইফিক্সার বলা হয় ডাইফিক্সার অর্থাৎ কালার সুতোর মধ্যে কালার দেওয়ার পর কালারটা যেন ঠিক থাকে তার জন্য ডাইফিক্সার দিতে হয় এরপর হচ্ছে সুতোকে নরম রাখার জন্য বা জিন্সের প্যান্ট জামা কাপড়কে নরম রাখার জন্য সফটনার ব্যবহার হয় এবং এতে খুব জামা কাপড় খুব নরম থাকে তারপর হচ্ছে কিছুটা কালারকে চেঞ্জ করার জন্য হাইপো সলিউশন ব্যবহার হয় অর্থাৎ কিছুটা ব্লিচ করার জন্য ব্যবহার হয় আমরা এই তিনটি উপাদানকে উপাদানকে একটা কোর্সের মধ্যে রেখেছি সেগুলো হলো সপনার এবং হচ্ছে হাইপো তবে আরেকটা আয় উপাদান এর সঙ্গে ব্যবহার হয় সেটাকে হার্ডনারও বলা হয় এই উপাদানগুলো আমরা ট্রেনিং দিচ্ছি এবং দীর্ঘ প্রায় কুড়ি বাইশ বছর ধরে এর উপাদান এই আইটেমগুলো ট্রেনিং দিয়ে চলে আসছি আমাদের বিভিন্ন জায়গা থেকে টেক্সটাইল ইন্ডাস্ট্রি বিভিন্ন জায়গা থেকে এরপর ট্রেনিং দেয় প্রথমে আপনার আপনাদের বলি ডাইফিক্সার তৈরি করতে গেলে তৈরি করতে গেলে একটা নির্দিষ্ট জায়গার দরকার হয় এখানে যেহেতু বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার হয় যেমন ফরমাল ডিহাইট ডিসিডিএ কস্টিক সোডা অ্যামোনিয়াম ক্লোরাইড ব্যবহার হয় সেই কারণে এগুলো একটু সাবধানতার সঙ্গে ব্যবহার তৈরি করতে হয় এরপর আমরা বলি ডাইফিক্সারে যত বেশি মোটা বা থিকনেস থাকবে যত বেশি অ্যাডিশন থাকবে সেই ডাইফিক্সার খুব ভালো বলেই বলা হয় সাধারণত এই ডাইফিক্সার সফনার হার্ডনার বা হাইপো এগুলো সাধারণত টেক্সটাইল অক্সিলারির মধ্যে পড়ে টেক্সটাইল অক্সিলারির মধ্যে পড়লেও আজকের দিনে বিভিন্ন ছোট ছোট কোম্পানিরা এগুলো তৈরি করছে কারণ বড় কোম্পানিরা যেভাবে তৈরি করছে তাদের গুণগত মান ভালো হলেও দামের দিক থেকে ছোট ছোট। কোম্পানিরা পেয়ে ওঠে না এই কারণে এর ব্যবহার সাধারণত ছোট কোম্পানি থেকে নিয়েই যারা টেক্সটাইল আছে তারা এটা ব্যবহার করে এরপর আমরা বলি ডাইফিক্সারের পর বলি সেটা হচ্ছে সপনার সপনার বলতে জামা বা সুতোকে যারা সুতোর যারা কারবার করে তাদের কাপড়কে বা সুতোকে নরম করার জন্য বা একটু ফোলানোর জন্য এই স্বপ্নার ব্যবহার হয় স্বপ্নারগুলি সাধারণত বিভিন্ন রঙের হয় সাধারণত সাদা কালারে মানে মিল্কি অ্যাপিয়ারেন্স হয় কোনো সময় ব্রাউনিস অ্যাপিয়ারেন্স হয় তবে সবগুলোই কিন্তু জলেগুলি ব্যবহার করতে হয় তারপর হচ্ছে হাইপো হাইপো সলিউশন সাধারণত সোডিয়াম হাইপোক্লোয়াইড থেকে তৈরি হয় এবং এটার পারসেন্সটা অনেকটা কমার্শিয়ালি বা টেকনিক্যালি জ্ঞান অর্জন করেই করতে হয় এবং এতে ক্লোরিনজাত যতটা যত বেশি পরিমাণে ক্লোরিন ডিজলভ করা যাবে তত এর মান ভালো হবে এবং এটা একটা বদ্ধ জায়গাতে করলে ভালো হয় বদ্ধ জায়গা স্টিল কন্টেনার বা প্লাস্টিক কন্টেনার এই যাতে ক্লোরিন তো বেশিরভাগ লোক জানে এয়ারের সংস্পর্শে ছড়িয়ে পড়ে সেখানে যতটা ক্লোরিনকে অ্যাবজারভেশন করে রাখা যায় তাহলে তার কোয়ালিটি অনেক ভালো হয় সাধারণভাবে এর মার্কেট এর বাজার বহুল প্রচলিত বাজার বিশেষ করে টেক্সটাইল ইন্ডাস্ট্রি বা সুতো ইন্ডাস্ট্রি বা থ্রেড ইন্ডাস্ট্রি ক্ষেত্রে ব্যবহার হয় আগের ক্ষেত্রে আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে এটা বেশ কয়েকটা প্রদেশেই বিশেষ করে প্রচলিত ছিল যেমন গুজরাট বা সুরাট রাজস্থান ও মহারাষ্ট্র মহারাষ্ট্রে ওই জায়গায় ব্যবহার তৈরি হতো এখন আজকে আমাদের এখানে আমাদের রাজ্য এর তৈরি শুরু হয়েছে এবং এর মার্কেটও বেড়েছে আমাদের এখানে বা সুতোর ক্ষেত্রে শান্তিপুর ফরাসডাঙ্গা নদিয়া এদিকে ধনেখালী তারপর বজবজ নুঙ্গির মোড় পুকুর সীতা মল্লিকপুর ওই জায়গায় প্রচুর ধরনের এরকম কাজ হয় বিড়লাপুর এইসব জায়গায় কাজগুলো হয় তাদের থেকে ওখানে অনেক লোকজন আমাদের কাছে আসে যারা ওখানকার যারা যারা জানে না তারাও আমাদের কাছে আসতে পারেন বা নতুন কোনো লোক এই ব্যবসায় জড়িত হতে পারেন তবে এই ব্যবসা তৈরি করা প্রোডাক্টগুলো বড় বাজারে বিভিন্ন জায়গায় বিভিন্ন টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ব্যবহার হয় এবং বিক্রিও হয় সাধারণত যে ইনভেস্টমেন্ট এক থেকে দেড় লাখ টাকা হলে ভালো হয় তবে এর যে মেইন যে ক্রাইটেরিয়া হলো জায়গাটা একটুখানি মানে একটু সেপারেট জায়গা হলে ভালো হয় এবং যিনি কাজ করবেন তার কিছু টেকনিক্যাল জ্ঞান থাকা বা কেমিক্যাল সম্বন্ধে জ্ঞান থাকা খুব জরুরি কারণ একটি এতে এই ইন্ডাস্ট্রিতে কিছু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয় এবং গভর্নমেন্টের কিছু কারণ মেনেই কাজ করলে ভালো হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো অসুবিধা হয় আমাদেরকে ফোন করতে পারেন তবে ইউটিউবের মধ্যে কোনো মেসেজ দিলে সেটার থেকে বঞ্চ আমাদেরকে ফোন করলে বেশি ভালো হয় আশা আজকে আসি নমস্কার ভালো থাকবেন